দশটা ভাই জমা আছে, আর আজকে বসাও, বসালে বসের চোখের সামনে দাঁড়ায় কম বস, আমি আর চাকরি করবো না, আমি সন্ন্যাসী হয়ে যাবো। জামাল ভাই, মন খারাপ করার কিছু নাই, আমি ভাবির সাথে কথা বলবো। না 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 না, কোনোভাবেই না, এটা ভাববেনি না, যদি জানে ঘরের কথা বাইরে করেছি ভাই, আমার চিরবে কেটে মারাইব, এরপর তো কথাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিছুই বলবো না। কি ব্যাপার জামাল ভাই, আপনার মাথায় ব্যান্ডেজ কেন? লজ্জার কথা কারে কই, কইতে গেলে কান্না চলে আসে, সময় সময় কি মনে হয় জানেন, আমি জঙ্গলে চলে যাই, গিয়ে পশু পাখির লগে থাকি। বুঝছি, ভাবির সাথে ঝগড়া করছেন তাই না? ঝগড়া না ভাই, রেসলিং হয়েছে, আমি সেই যুদ্ধের ময়দানে পরাজিত সৈনিক ভাই, একজন পুরুষে নারীর কাছে পরাজিত। কি বলেন ভাই, যুদ্ধের ময়দানে পরাজিত সৈনিক, ঘটনাটা আমাকে একটু খুলে বলেন তো। কালকে রাইতে 3টার দিকে ফ্যান নষ্ট হয়ে গেছে, অনেক গরম লাগতে ছিল, কইলাম সোনামণি যাদবমণি লক্ষ্মীমণি একটু বাতাস করো না। ওরে বাবা রে বাবা, কইতে কইতে বাতাসের জায়গায় আমার বাতাসই বানায় দিছে ভাই, এমন মার দিয়েছে আমার মাথার বানায় দিছে, আমি আইনের আশ্রয় নিই ভাই। তাই নাকি ভাই, তাহলে তো আপনার আসলে ভাবির নামে মামলা করা উচিত। পারবো না, চাইলেও ভাই মামলা করতে পারবো না। কেন পারবেন না ভাই? ওই যে বললাম খাতারনাক মহিলা, যদি হুনে আমি মামলা করতে থানায় গেছি, আমার মাইরেই পালাইব ভাই, ডাইরেক্ট জবাই দিব। আর আবার চালাগুলো কি জানেন কি ডেঞ্জারাস মাস্টার ভাই, আমি একজন কাপুরুষ ভাই। আপনি এরকম আধা মরা জীবনে বেঁচে আছেন, আপনি এমন ফ্যামিলিতে বিয়ে কেন করতে গেলেন? ভালো বাচ্চা, সেখানে তো বিয়ে করছি, আগে তো জানতাম না ভাই, ভাইরা যে গুন্ডা মাস্টার, রাবণের বুন্ডে বিয়ে করছি ভাই। আচ্ছা ভাই, কষ্ট পান না, আপনি বাসায় গিয়ে রেস্ট করেন, আমি আপনার সমস্ত কাজ নিজেই করে দিচ্ছি, ঠিক আছে? না 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 ভাই, আপনি কাজ করা লাগবো না, আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন, 10টা ভাই জমা আছে, আর আজকে বসাও, বসালে বসের চোখের সামনে দাঁড়ায় কম বস, আমি আর চাকরি করবো না, আমি সন্ন্যাসী হয়ে যাবো। জামাল ভাই, মন খারাপ করার কিছু নাই, আমি ভাবির সাথে কথা বলবো। না 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 না, কোনোভাবেই না, এটা ভাববেনি না, যদি জানে ঘরের কথা বাইরে করেছি ভাই, আমার চিরবে কেটে মারাইব, এরপর তো কথাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিছুই বলবো না। ভালোবাসা ভাই, ভালো হিসাব ইয়া করছিলাম, বুঝি নাই কালকে, এটা কুমির কুমির না, কালকে একটা আমি ভালোবাসা ডাইনি নিয়ে আইছি, কোথায় কোথায় গায়ে হাত তুলে ভাই। আচ্ছা আচ্ছা, মনটা খারাপ করেন না ভাই, কান্নাকাটি করেন না, শুনেন, ভাবিকে নিয়ে একটা ট্রিপে কোনো সুন্দর জায়গায় যান, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ঘুরতে যাবো না, ওখানে তো ঝামেলা। আরে ভাই, ঘুরতে লয়ে গেলে কোনোখানে বাস আলাল্লা করে ঝামেলা, রেস্টুরেন্ট আলার লগে ঝামেলা, রিক্সাওয়ালার লগে ঝামেলা, আর খালি ঝামেলা ঝামেলা। এই যে ভাই এইটা, এটা যদি কিনতে দেখো, এটা কেন কিনবি, কি কারণে কিনবি, এইটা নিয়েও ভাই ঝামেলা ভাই। আসেন, আপনি হাসি পেতাছেন না, আমার কষ্ট আপনার হাসি, এই দিন আপনি ভাই বাসে নাচতে চান, আমি খুব আছি জানেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দানে মনে আছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আসবেনই তো, আসেন, শান্তি নাই। ওরে আল্লাহ, এতগুলি কাম জমি মারিছে কেন করব, Thank you.